হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 11:30। আমি ঘুম থেকে উঠে গেছি, চা কফি খেয়েছি, খাওয়ার পরে রান্নাঘরে ঢুকেছি। দেখতেই পাচ্ছ এখানে শিম বসিয়েছি। শিমের হবে আজকে ঝাল করবো, না শিম পাতুরি না শিম ছেঁচকি, তো শিমের করবো ঝাল। বড় বড় করে শিমগুলোকে দেখো কেটে নিয়েছি। আমি এই হাতে দাঁতটা করছি, কারণ আমার স্ট্যান্ডটা এখানে রাখিনি, হাতে করে করছি। তো ভিডিওটা দেখো, দেখতেই পাচ্ছ এখানে এই বড় বড় করে শিম কেটে নিয়েছি। একটু কালো চিড়ে মেথি ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার করছি শিমের একটা ঝাল ঝাল মতো করবো। কাঁচা তেল দিয়ে, আজকে শনিবার সেই কারণে নিরামিষ। আর এখন আমার মুখটা দেখাচ্ছি না তোমাদের, আমি পরে আসবো নিশ্চয়ই তোমাদের সামনে আসছি পরে। এখন রান্নাটা বসালাম এবং ভিডিওটা শুরু করলাম। মোদি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত, যারা বড়োরা আছো তাদের প্রণাম, ছোটোদের অনেক ভালোবাসাতে আজকে ভিডিওটা শুরু করছি। আর আমার একটা ভিডিও তো ছেড়েছি, সেটা অনেক সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও, সেটাই এতদিন পর আমি ছেড়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আজকে ছাড়লাম, তাহলে বুঝতে পারছো কী অবস্থা। এবার চেষ্টা করবো যাতে একটুখানি নিয়ম করে দেওয়ার জন্য। যাই হোক, দেখো লঙ্কা গাছটা, আমাদের লঙ্কা গাছ দেখো কত বড় হয়েছে, দেখো লঙ্কা গাছটা। আর এদিকে তো আমার ওই গাছটা আছে। আর এই যে মিমো, এই মিমো খেয়ে দে, মিমো এখন লেট খাচ্ছে। চলো এখন রান্নাটা করি, পরে তোমাদের কাছে আসবো। ব্লগটা শুরু করে দিলাম। বাইরে ওই ওয়েদার প্রচণ্ড আকাশ মেঘলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর আজকে একটু যাব মার কাছে, যাব মাকে দেখতে। মা শরীরটা ভালো না, ওই জন্য একটু মনটাও খারাপ হয়ে আছে। মেয়ের সব রান্নাবান্না করে গেছে, কী করে রেখেছে জানি না, দেখাবো তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, দেখো এই যে শিমের ঝাল করে নিচ্ছি, এই দেখো কী সুন্দর হয়েছে দেখো শিমের ঝালটা। এবার কাঁচা তেল দেবো, দিয়ে নামিয়ে নেবো। একটু বড় বড় করে শিমটা কেটে, ভেবেছিলাম শিমের পাতুরি বা শিম ছেঁচি করবো, কিন্তু না, আজকে করলাম শিমের ঝাল। আর মেয়ে এখানে করছে বড়া, কিসে বড়া করছিস বাবু? এটা বেগুনি, তাই তো? ওই যে মেয়ে করছে এখানে বেগুনি, গরম গরম মুগের ডাল, বেগুনি, শিমের ঝাল, চাটনি, এইসব খাওয়া হবে আজকে আমাদের নিরামিষ। তাই এই যে মেয়ে করেছে তেলে ভাজা, খুব মচমচে, একটা খেয়েছি আর একটা এখন খাবো। আর এরকম ডিকার চা খাচ্ছি, এবার চানে যাব, চান করে তারপরে আবার বিকেলবেলায় তোমাদের সামনে আসবো। মিমো কি খবর? মিমো খেয়ে দে, এখন একটা কলা দিচ্ছি, ওর মা পরে দেবে। কালকে গেছিলাম দেখো না, এই যে শশা চিচির মরে গেছিলাম, এই শশা নিয়ে এসছি 1 কিলো, অনেক আছে শশা 1 কিলো। আর দেখো নারকেলের ফুলগুলো দেখো কি শূন্য, খেতে কেমন হবে জানি না। কাঁঠালি কলা, আর এই ছোটো ছোটো কলাটা হচ্ছে আমার মেয়ের বাবা এসে নিয়ে এসেছিলো, খুব মিষ্টি চিলি কাঁঠালি। তো চলো এইসব হয়েছে, আমি চান করি, চাটা খেয়ে চানে যাবো। বেলা 1:30 বেজে গেছে, পরে আবার বিকেলবেলায় স্টার্ট করবো। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সামনে। এখন হচ্ছে বাজে প্রায় 6টা, এখন আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে, কারণ মায়ের শরীর খুব খারাপ। মায়ের তো শরীর এমনিতে খুবই খারাপ জানোই, মায়ের সুগার প্রেশার, মায়ের হার্ট ব্লক, যার জন্য মা এখানে কতদিন ছিল। আর মায়ের বয়সও বাড়ছে, কদিন ধরে 2 দিন ধরে শুনছি নাকি মায়ের শরীরটা খুব বেশি খারাপ হচ্ছে, একটু কিছু মনে রাখতে পারছে না, ভুলভাল বকছে। তো যাই হোক, আজকে আমি একে নিয়ে আমি এখন যাচ্ছি বাপের বাড়ি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি বাট তোমাদের সামনে আসতে পারিনি। আর বিগত অনেকদিন আমার মানে ব্লগটা না দেওয়াতে, ব্লগ আমি দিতে পারছিলাম না বলে হয়তো আমার রিচটা তো প্রচুর পরিমাণে কমে গেছে, আর রিচ কমে যাওয়াতে অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে না জানি। তবুও তোমরা আস্তে আস্তে নিশ্চয়ই সবার কাছে পৌঁছে যাবে, যেহেতু আমি এখন ইচ্ছা আছে যে রেগুলার ব্লগটা দিতে থাকবো, জানি না কতটা কি করতে পারবো, তবে দেওয়ার ইচ্ছা আছে। তো এখন যাচ্ছি বাপের বাড়ি, সকালবেলায় ব্লগটা স্টার্ট করে দিয়েছি, তোমাদের সামনে আসতে পারিনি। আর এখন বাপের বাড়িতে যাবো, আর বাপের বাড়িতে গিয়ে মাকে দেখবো, একটু কথা টথা বলে চলে আসবো। মেয়ের আমি যাচ্ছি, তাই মিমোর খুব মন খারাপ। আর বিকেলবেলা আমাদের বাসন মাজার মহিলা আসেনি, কেন ও কামাই একদমই করে না, কিন্তু আজকে আসেনি বিকেলবেলাটা, ওনায় কালকে আসবে, কিছু একটা অসুবিধা হবে। তো বাসন সব জমা রাখা আছে, আর রাতের খাওয়ার কোনো প্রবলেম নেই, রাতের খাবার আমার পাশে এখানে অপর্ণা আছে, অপর্ণা কড়াইশুঁটি কচুরি আর আলুর দম আমাদের বাড়িতে দিয়ে যাবে, রাতের খাওয়াটা হয়ে যাবে। তো চলো এখন আমি বেরোচ্ছি, তারপর তোমাদের সাথে আসছি। চলো তাহলে, এখানে দেখতে পাচ্ছ মায়ের জন্য নিয়ে নিয়েছি একটা হরলিক্স নিয়েছি, শশাগুলো নেব না, শশাগুলো আমাদের বাড়িতে
শশা খায় কি না খায় জানি না, শশা নিচ্ছে না, মাত্র সুগার আছে, শশা খাওয়া ভালো, কিন্তু মাঝে শশা নিইনি। এখানে নিচে হরলিক্স, আর এর ভেতরে আছে মিষ্টি, এর ভেতরে আছে সিময়ের পায়েস করেছিলাম, সিময়ের পায়েস মিষ্টি এর ভেতরে আছে, আর মাখন আছে, আর এখানে আছে এটা হরলিক্সটা। তো চলো আমরা বেরিয়ে পড়বো, কালকে গিয়েছিলাম শিথির মোড়ে কিনে নিয়ে এসেছিলাম। তো জানো তো কালকে শীতের মোড়ে গিয়েছিলাম, তোমাদেরকেই বলেছিলাম, তখন মিষ্টি মাছটা হরলিক্স নিয়ে চলে এসেছি, আর মেয়ের জন্য নিয়েছি একটা এনসিওর, মেয়েটা খাবে, তো এখন আর দেরি করবো না, যাই তারপরে তোমাদেরকে গিয়ে যা যা দেখাবো যা যা হবে দেখতে পাবে, চলো না। যে মিমোর মনটা খারাপ, টুনটুন টুন করে লাজ নাচছে, দেখছে আম্মা রেডি হয়ে গেছে, যেতে পারো ওদের একটু মনটা খারাপ হয়, যে করার নেই। হ্যাঁ শোনাই, লক্ষ্মী থাকবে বিস্কুট খেয়ে নেবে, আমরা যাই চলে আসবো, চলো। আমার সোনা বাবা, আমার সোনা বাবা, এই যে পুচকে আমাদের ওই অটোতে বসেছিল, এখানে চলে এসছে আমাদের সাথে, যাচ্ছে মামা বাড়ি। যাবে তুমি, তুমি মামা বাড়ি যাবে? এই দেখো এটা কে হয় তোমার, দিদি, দিদি যাচ্ছে মামা বাড়ি। বাবা নাম বলে, নাম বলো, নাম কি বলেছে মা, বলো নাম বলো, শান্ত শান্ত, আমার মেয়ে শান্ত, দশটা কথা বলে একটা বলে, ঠিক আছে। এই যে আমরা এখন ডানলাপে এসেছিলাম, ডানলাপ হয়ে যাচ্ছি, কেন বলতো ডানলাপে আমার একটা কাজ ছিল, সেই জন্য একটু কাজ ছেড়ে নিলাম। আর এই দেখো জ্যাম জঞ্জাল, দেখো এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি সিগন্যালে, এবার যাবো হবে। এই যে চলে এসেছি বাপের বাড়ির এলাকায়, এই ঢুকলাম রাস্তাঘাটে, একটু দেরি হয়ে গেল জ্যামের জন্য। মাথার রুমালটা খুলে দাও, ভালো, হ্যাঁ এবার মাথার কল করে দাও, চলো। এবার তুই চলো উপরে উঠে যাই, আমরা এবার চলে এসেছি, চলে এসেছি। দেখো না মাথাতে রুমাল দিয়েছিলাম, তো চুলটা পুরো ঘেটে গেছে, তাহলে ঠান্ডা লেগে যাবে বললাম, তো ঠান্ডা লাগে থাক, বাইরে একটু ঠান্ডা আছে, সেজন্য আমি একটুখানি মাথায় উঠে টুপিটা দিয়েছি, চুলটা পুরো ঘেটে গেছে। যাই হোক আপাতত এসে গেছি, আমরা উপরে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। মানা চলে এসেছি মায়ের কাছে, এবার বসবো একটু কথা টথা বলবো, মার শরীর তো ভালো না, তোমরা জানো মার শরীর ভালো না, মাকে তাই জন্য দেখতে এসেছি, মার সাথে একটু দেখাশোনা করবে, কথা টথা বলে আবার বাড়িতে ফিরে যেতে হবে, আর এতটা রাস্তা তো অনেকটাই লেট হয়ে গেল, আস্তে আস্তে আসছি আর রাস্তা শেষ হচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি। এই যে ভিডিও কলে বান্টি ভিডিও কল করেছে, ওই আম্মার সাথে কথা বলবে তাই কথা বলছে, মার সাথে কথা বলছি, শরীর ভালো না বলে বেশি আর ভিডিও করছি না। ছোট বউ ওইকে লুচি করছে, আমরা এসেছি বলে, হ্যাঁ আমার মুন্নি মেয়ে এলো, খুব ভালো জায়গায় একটা চাকরি করে, তো এসছে। সেই দেখো বান্টি দাদা বাইরে থেকে ফোন করেছিল ভিডিও কলে, বলো তুমি খেয়েছো, সবার প্রতি নজর রাখে, কোথাও কেউ খেতে পাক না পাক মেয়ে একটু খাইয়ে দেবে তাকে। এই হচ্ছে আমাদের বাড়ির মেয়ে। সবাই কেমন আছো? হ্যাঁ অনেকদিন পরে তোমাদের সাথে ব্লগে এসে কথা বলে খুব ভালো লাগলো। আর বল পিসিকে এবার থেকে নিয়ম করে করবে, পিসিকে ধমকাবো চমকাবো। কেন ধমকাবো? আমি তো আর নিয়ম করে ব্লগ দিচ্ছি না বান্টি দাদার মন খারাপ, সত্যি ব্লগ দিচ্ছে না, ইভেন আমিও এখন 2 weeks হয়ে গেছে ব্লগ দিচ্ছি না। ও ওই জন্য কাকে বলবো, নিজেরও খারাপ লাগছে কাকে বলবো, আমি আমি নিজেও ব্লগ দিচ্ছি না, আমার ভাই ভাইজি কি বকবে, ভাইজিও ব্লগ দিচ্ছে না। এই যে ছোট বউয়ের হাতে লুচি খাবো, লুচি বললো না করতে পারলাম না, লুচি তো আমার প্রাণ জানো, কেউ লুচি খাইয়ে আমার সম্পত্তিও নিয়ে নিতে পারে সই করিয়ে, যদি বলে এক প্লেট লুচি দেবো একটু সই করে দাও তাও দেবো, এত লুচি। এই যে আমার মা একটু হাসছে, এসেছি ভালো লাগছে, মার প্রবলেমটা কি হচ্ছে না হচ্ছে তোমাদের বাড়িতে কি ভিডিও শেষে বলবো। হ্যাঁ
সবাই কি ভালো থেকো বলেছো? তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো সবাই। হ্যাঁ তুমি থাকবে, এখন মা কাঁদছিল বলছে সবাইকে ফেলে চলে যেতে হবে, আমি না কাঁদবে না, এখন থাকতে হবে, সব ঠিক হয়ে যাবে। কালকে সানডে, কালকে আর এদের বেরোনো নেই। ছোটো বউ তো এখন একটা জায়গায় জব করে খুব ভালো জায়গায়, ছোটো বউ সেই রোববার থেকে সোমবার থেকে যাবি তো না রে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, রাখছি। খাবো না খাবো না, দেখো জোর করে ময়দা মেখে লুচি আর তরকারি, জানি ননদ লুচি ভালোবাসে, দেখো আলু তরকারি আর কি বল, জোর করে খাইয়ে ছাড়বে বলো। খাবে না মানে তুমি এসেছো এতদিন পর খাবে না মানে বলো, লুচি খাবে? লুচির কথা বললে তো আমি আবার যেতেও পারছি না, না খেয়ে দুটো লুচি তোমায় খাইয়ে ছাড়। আর এটা কী করছিস রে, তেল গরম হয়েছে এবার লুচি ছাড়বি তাই তো? আর ওখানে তরকারি বসিয়ে দিল, এবার লুচি ছাড়া দেখাচ্ছি তোমাদেরকে। আর অনেক করে থাকার কথা বলছি, আমি তো একদমই থাকতে পারবো না, তাই চলে যাচ্ছি, আসা যাওয়াই করি। থাকা থাকতে থাকতে গেলে এখন আর হবে না, আসা যাওয়া আছে, এটা তো আছে। এই যে লুচি লুচি ফুলকো লুচি, লুচি খাইয়ে আমাকে যে কেউ বস করে নিতে পারবে বন্ধুরা, তাই তো রে? হ্যাঁ। মুন্নি মিষ্টি খেয়েছিস? হ্যাঁ মিষ্টি খেয়েছি। এই যে এদের জন্য নিয়ে এসেছি, এদের দেখো মালাই চপ, আর এখানে নিয়েছি পায়েস, এটা ওরা দিয়েছে মিষ্টি। এই যে সেমাই পায়েস, আবার হাসছে মা, আবার কাঁদছে, আবার কাঁদছিল। আমি তা চোদ্দের সবাইকে পেরে চলে যাবো, একদম যাবে না, থাকবে সব থাকবে। কতগুলো লুচি দিয়েছে ওমা, তাহলে আসছি, সাবধানে থেকো, এসছি, ভালো লেগেছে তো? খুব ভালো। আমি চলে যাচ্ছি না, তুই তখন আচ্ছা আসছি, আমার আসবে কিন্তু দাদা, আসছি এই যে গুরুজি আসছি। সব আদর ভালোবাসা চলছে এখন, টাটা টাটা ওকে চলো গুড নাইট, বাড়িতে পৌঁছে ফোন করব, ঠিক আছে? হ্যাঁ হ্যালো বন্ধুরা, এইমাত্র জাস্ট বাড়িতে এসে পৌঁছেছি, আর যাই হোক মাকে দেখে এলাম, মনটা একটু ভালো লাগলো। মার মানে গতকাল পরশু মা একদম কথাই বলতে পারছিলাম না, চিনতে পারছিলো না, সেই জায়গায় আজকে অনেকটাই ঠিক আছে, ভালো লাগলো, আর মনটা একটু শান্তি হলো মাকে দেখে এলাম। যাই হোক এখন বাড়িতে চলে এসেছি, রাত বাজে প্রায় তো এখন বাজে রাত্রি বাজে এখন 11:30, বুঝতে পারছো? এই বাড়িতে চলে এলাম, আর ওরা তো লুচি তরকারি খাইয়ে দিচ্ছে পেট ভর্তি, আর কিছু বলবো না, আজকে গুড নাইট করবো। তার আগে এই যে দেখো না আমার বান্ধবী অপর্ণা, সে খাবার দিয়ে গেছে, কড়াইশুঁটি কচুরি আর আলুর দম দেখাচ্ছি। এই দেখো কত দিয়েছে, কড়াইশুঁটির কচুরি দিয়েছে, আর এই যে আলুর দম, আর এই যে কড়াইশুঁটির কচুরি গরম, গিট বাঁধা আছে এখনও, 20 পিস আছে কড়াইশুঁটির কচুরি আর এই আলুর দম। ও আমাকে দিয়েছে, ও কী জানো তো একটু অর্ডার দিলে ও খাবার বাড়িতে দিয়ে যায়, তো সেই জন্য এটা দিয়ে গেছে, খুব ভালো হয়েছে। আর আজকে তো খাবো না পেট ভর্তি, একটা কচুরি খাবো আলুর দম দিয়ে অবশ্যই, বাদ বাকি কালকে খাওয়া যাবে। আর এই বাড়িতে যে মিমো একবার, মা একবার, আমি এ করছি, আর এই দেখো মাস খাবারের মালপত্র সব চলে এসছে আমাদের, 2-3 মাসের মাস খাবারের মাল চলে এসছে এইখানে। আজকে আর কিচ্ছু দেখাবো না, সব জড়ো করে রেখে দেবো, কালকে দেখাবো, আবার কালকে তোমাদের সাথে মর্নিং করবো, তখন গোছাবো দেখিয়ে দেবো। মিমোকে দেখাই, এই যে মিমো একবার আম্মা একবার মা, একবার আম্মা একবার আমা, তাই তো শোনা? ওই যে ওই ঘরে যাচ্ছে মা গেছে, কী হয়েছে আনন্দ?